অনেক আইন করেও ঢাকার জলাধারগুলো ভরাট বন্ধ করা সম্ভব হয়নি, আর এর জন্য আইনের যথাযথ প্রয়োগ না হওয়াকে দায়ী করলেন বিশিষ্টজনেরা। এমনকি যাদের হাতে আইন প্রয়োগের ক্ষমতা, সেই রাজুকি জলাধার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলেও ক্ষোভ তাদের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশবাদী ছয়টি সংগঠনের আয়োজনে জলাশয় ভরাট, নগরায়ন ও সুশাসন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। রাজধানীর জলাশয়গুলো ভরাট করে ইমারত গড়ছে প্রভাবশালীরা। এর অবশ্যম্ভাবী রূপ হিসেবে দূষিত হচ্ছে পরিবেশ। আর এই অবস্থার ব্যাপকতা তুলে ধরতে পরিবেশবাদী কয়েকটি সংগঠনের গোলটেবিল বৈঠকে বলা হয় এসব উদ্ধার করার এখনই সময়। অবৈধ প্রকল্পগুলো কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হবে না। এখানে হলো সবচেয়ে বড় প্লেয়াররা অ্যাক্টিভ। এখানে জলাশয়ের দরকার নাই, এখানে পুকুরের দরকার নাই, কিচ্ছু দরকার নাই, এমনকি রাস্তারও দরকার নেই। ঢাকা শহরকে কংক্রিটের শহর না বানিয়ে নিজেদের প্রয়োজনে সবকিছু নিয়মের মধ্যে আনার পরামর্শ আলোচকদের। জনবসতির মাঝখানে অস্ত্র ভান্ডার রাখা নিষিদ্ধ। প্রতিটি প্রোগ্রামে বলা হয়েছে ক্যান্টনমেন্ট সরাতে হবে, বিডিআর সরাতে হবে, জেলখানা সরাতে হবে। কিসে সরানো? পুরানো এয়ারপোর্ট পর্যন্ত হজম করে ফেলেছেন তারা। মূল বিষয় হচ্ছে যে নিয়ম মানা হচ্ছে না। শুধু জলাশয় নিধন নয়, যেভাবে আমরা এই নগরায়নটা করছি তার কিন্তু একটা অর্থনৈতিক বোঝা আজকে আমাদের উপর চলে আসছে। অবশ্য জলাশয় বিলীন হওয়ার পেছনে পরিবেশ বিশেষজ্ঞদের ভূমিকার সমালোচনা করেন সরকারের দুই মন্ত্রী। যারা দেশ চালায় তারা হলো সবচেয়ে অজ্ঞ, আর সরকারের বাইরে যারা থাকে তারা হলো সব বিজ্ঞ। তাও বুঝে সবই তো এক্সপার্টরা করতেছে, কিন্তু বিশেষজ্ঞরা যে একমত নয় সেটাই আমাদের বিপদের। র‍্যাব যে রিভিউ যেটা বলতেছেন আপনারা, যে রিভিউ হওয়া মানে ভরাট করা, এটা ঠিক না। জলাশয় ভরাট হওয়ার পেছনে সব সরকারের আমলে এবং রাজুকের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ভূমিদস্যুরা পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা। যেখানে আমার জীবিকা নিয়ে তার ভরা হচ্ছে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।